সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউজ নাও প্রচারিত হচ্ছে খলিল হালাল চাইনিজ, বাসমা ফাউন্ডেশন, ট্রান্সপোর্টেড, বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রি ও জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর সৌজন্যে। নবম দিনের মতো চলছে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যকার অসম যুদ্ধ। শক্তিশালী বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশ কিছু এলাকা, প্রাণহানি পৌঁছেছে 221-এ। জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের রকেট হামলায় এখন পর্যন্ত 12 ইসরায়েলি নিহত হয়েছেন। নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণের অকাল মৃত্যু হয়েছে। 16 মে নগরীর কুইন্স এলাকায় সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন মোহাম্মদ সাকিব চৌধুরী। ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী শাহজাহান চৌধুরী ও শাহিন আক্তারের বড় ছেলে সাকিব চৌধুরী। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার লামপুর সদর দক্ষিণে। ইসলামিক সেন্টার অব ব্রোয়াড এর উদ্যোগে ICB হিপস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। গতকাল 18 মে শুরু হয়েছে এই আয়োজন, চলবে 18 আগস্ট পর্যন্ত। প্রথম পুরস্কার হিসেবে থাকছে $500, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে $300 ও $200। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবি করা হয়েছে নিউ ইয়র্কে। গতকাল 18 মে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশি লেখক সাংবাদিকরা এই দাবি জানান। সমাবেশে নিউ ইয়র্ক সহ আশপাশের রাজ্য থেকে লেখক, সাংবাদিক ও জনসমাজের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ইসরায়েলের লাগাতার হামলার কারণে খাদ্য ও পানীয় সংকটে মানবেতর জীবনযাপন করছেন অধিকাংশ ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতেও ফিলিস্তিনে ত্রাণের ট্রাক আটকে দিয়েছে ইসরায়েল। গতকাল কয়েকটি ত্রাণের ট্রাক ফিলিস্তিনে প্রবেশ করার পর মর্টার হামলায় এক ইসরায়েলি সেনা সামান্য আহত হওয়ার অজুহাত তুলে বাকি ত্রাণের ট্রাকগুলো আটকে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠানের ফৌজদারি অপরাধ তদন্ত শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এর মধ্য দিয়ে আইনি জটিলতার ঝুঁকির মুখে পড়লেন ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যরা। বিশ্বে 6 মাস আগে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত 150 কোটিরও বেশি মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে। বার্তা সংস্থা AFP জানায়, সরকারি তথ্যের ওপর ভিত্তি করে দেয়া পরিসংখ্যান অনুযায়ী গতকাল 18 মে পর্যন্ত 210টি দেশে অন্তত 150,17,337 ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া। সর্বোচ্চ ট্যাক্স রিটার্ন পেতে চিন্তিত অথবা আপনাকে কি বেশি ট্যাক্স প্রদান করতে হচ্ছে? আমরা আপনার পাশেই আছি। ব্যবসার অডিট ও অ্যাকাউন্টিং, ব্যক্তিগত ও কর্পোরেশন ট্যাক্স, ক্ষুদ্র ব্যবসা ট্যাক্স ও অ্যাকাউন্টিং এর জন্য দ্রুত এবং সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান পেতে আসুন জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এ। We provide accurate, fast and reliable tax services for all 52 states. Call today at 929-207-1516.